আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এখন যে অফারটি শেয়ার করব, এখানে আপনি অ্যাকাউন্ট খুললে $5 ইনস্ট্যান্ট পাবেন এবং এখানে আপনি $500 ট্রায়াল ফান্ড পাবেন। তো অনেক ভালো একটি অফার মনে হয়েছে, অফারটি ভালো হবে, সো আপনি চাইলে জয়েন করতে পারেন। সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে রেফার কোডটিও আপনি পেয়ে যাবেন। সো এখানে ওপেন করলাম আমি, যেহেতু অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি, এটার নাম হলো xBank ওয়ালেট। সো এখানে তারা একটা অফার রেখেছে, তো আমাদের প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। নিচে ওয়ালেট অপশানে ক্লিক করব। নিচে ওয়ালেট অপশানে ক্লিক করলে এখানে আমরা ইমেলটা সিলেক্ট করলাম। ইমেলটার পর সিলেক্ট করার পর এখানে নিচে একটা জিমেল দিব। ইমেল দেওয়ার আগে আমি একটু আপডেট আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট একটা আপডেট দেখাতে চাই। সেটা হলো, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা অলরেডি সার্ভার প্রবলেমের কারণে আমরা কোনোভাবে লগ ইন করতে পারিনি। 100 নাকি একটা এই যে ওয়ালেট, এটা এক্সচেঞ্জের অফার আর কি। তো এখানে আমরা, যেহেতু তারা 17 নভেম্বরে একটা দিয়েছিল, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে করা থেকে KYC করা পর্যন্ত দেখিয়েছিলাম, তারা 12 ঘন্টা আগে নতুন একটা আবার দিয়েছে। তারা এখানে লিখেছে, সারপ্রাইজ এয়ারড্রপ, ডিউ দি সিস্টেম আপগ্রেডিং উই উড লাইক টু এক্সটেন্ড আওয়ার ডিফেস্ট অ্যাপ্লয়েজেস ফর দি ইনকনভেন্সেন্স উই হ্যাভ কস্ট উইল এয়ারড্রপ দি ফার্স্ট 5,000 ইউজার্স উইথ 1,00,000 KSUF টোকেন পাবে এবং উইল ডিপোজিট টু অনকে ইউজার্স পার ডে ওভার দি নেক্সট 5 ডেজ। তো তাদের মানে সিস্টেমে একটু সমস্যা হয়েছিল, যে কারণে আমাদের যে অফারটা আমরা প্রথমে জয়েন করেছিলাম বা KYC করতে পেরেছি যারা, তো সেখান থেকে আসলে পেমেন্ট আমরা নিতে পারবো কি না বা পেমেন্ট পাবো কি না ঠিক বলতে পারছেন। যে কারণে তারা 5,000 ইউজারকে, তারা ফার্স্ট 5,000 মেম্বার যারা জয়েন করেছিলেন তারা হয়তো পেমেন্ট পেতে পারেন আবার নাও পেতে পারেন। তো তারপর পরবর্তীতে এখন 12 ঘন্টা আগে যেহেতু তারা আবার একটা আপডেট দিয়েছে, এখানে উইল ইয়ার অফ দি ফার্স্ট 5,000 ইউজার, তো অলরেডি 81 জন মানুষ এখানে জয়েন করেছে। আমি একটু দেখি এদের কমেন্ট, আসলে অনেকে এটা বলছে নাকি স্ক্যাম, দেখি এখানে কি বলে। সব কিছু এখানে বলছে, ইফ ইউ হ্যাভ মিসড আউট ডোন্ট ওয়ারি উই হ্যাভ মোর গিফট অ্যানাউন্সমেন্টস টু কাম স্টার্ট। সো এখানে তারা বলতেছে তেমন কোনো কিছু নেই। সো আপনারা চাইলে, আমি মূলত এখন যেটা বলতে চাই আপনাদেরকে, আপনাদের যদি বাসায় আরেকটা ফোন থাকে আপনি দয়া করে আরেকটি অ্যাকাউন্ট খুলবেন এখানে, যেহেতু ফার্স্ট 5,000 ইউজারকে বলেছে। সো আপনি যদি ফোন আরেকটা থাকে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটার ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, কীভাবে অ্যাকাউন্ট খুলে KYC করবেন। আর যাদের অলরেডি KYC হয়ে গেছে, যেমন আমার একটা অ্যাকাউন্টে কিন্তু KYC হয়ে গেছে, বুঝতে পারছেন, সেটা আমি প্রথমেই দেখাইছিলাম, ভেরিফাইড আছে। সো আমি ওইটা থেকে পেমেন্ট পেতেও পারি না পেতে পারি, তা সেক্ষেত্রে আমি, আমার যেহেতু আরেকটা ফোন আছে, আমি আরেকটা ফোনে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করে একটা KYC আপনি করবেন, যেহেতু এখন সার্ভার ঠিকঠাক আছে, সো এটা আসলে করা উচিত আমার মনে হয়। নাহলে ওইটা যদি পেমেন্ট না পান এটাতে পেতে পারেন, আবার দুইটাতেও পেমেন্ট পেতে পারেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের দুইটা ফোন আছে যদি পারেন অবশ্যই আরেকটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। এখানে আমি ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিব। এখন আসি এখানেই, আবারও ফিরে আসি xBank-এ। জিমেল দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে লোডিং দিবে, এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং রেফারেল কোডটি আমি মোবাইল স্ক্রিনের উপর দিয়ে রাখবো, অথবা আপনি টেলিগ্রাম পোস্টে রেফারেল কোডটি পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে। তারপরে আপনার জিমেলে কিন্তু ভেরিফিকেশান কোড যাবে, কোডটা আপনি এখানে টাইপ বসবেন। সো আমি এখানে বসিয়ে দিই, কেউ কোনো মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে যাবে যে কোনো মুহূর্তে, সেক্ষেত্রে আপনাকে দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। আমি $5 পেলাম কিনা ইনস্ট্যান্ট সেটা দেখি এখানে নিচে ওয়ালেটে ক্লিক করবো, যে তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে। সো এখানে দেখুন ভিউয়ার্স, আমার ওয়ালেটে কিন্তু $5 কিন্তু আমার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমি এখানে $5 পেয়ে গেছি আমার ওয়ালেটে। সো এখানে দেখেন $5 এবং $500 USDT কিন্তু আমার ট্রায়াল ফান্ড দিয়েছে, বুঝতে পারছেন। এবং একটু নিচে স্ক্রোল করলে এখানে একটু দেখবেন, এখানে সব কিছু কিন্তু আছে, এখানে সব কিছু আছে। তো আমরা এক্সপেন্ড অল, যে এক্সপেন্ড অল এখানে ক্লিক করবো, নিচে এক্সপেন্ড অলে ক্লিক করলে এখানে দেখবেন যে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার ট্রায়াল ফান্ডটা কিন্তু শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে সব কিছু 30 দিনের জন্য লক আপ থাকবে, সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল, শেয়ার কস্ট পার শেয়ার সব কিছু এখানে কিন্তু, রিটার্ন টোটাল, টুডে রিটার্ন সব কিছু এখানে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু একটা সেল অপশানটাও চলে আসছে, মানে কাউন্ট ডাউন হচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন।
সেল অপশনটা। সো আমি বাই অপশনে ক্লিক করে দেখলাম, যদি ম্যাক্সে ক্লিক করে এটা তো দেখতেছি এটা কিছু আসতেছে না। সো একদম নিচে দেখতে পাচ্ছেন কলফেস অল, এটাতে আমি যদি ক্লিক করি তো এখানে কি তেমন কিছু আসতেছে না। যাই হোক এটা দেখেন আমার এটা কিন্তু এটা অলরেডি কিন্তু এটা এস চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা ট্রায়াল ফান্ডে চলে গেছে। যাই হোক এখন আমরা যেটা বলছিলাম $5 USDT যেটা আছে এটা পেয়েছি দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রতি রেফারেলে সম্ভবত মেবি প্রতি রেফারেলে $5 করে দিবে। সো আপনি এ করতে পারেন, এখানে আমার ইয়ে আছে নতুন অফার, বুঝতে পারছেন তেমন একটা বেশি এখন ভাইরাল হয়নি, তবে যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। এখানে USDT পর যদি ক্লিক করেন সব কিছু এখানে দেখতে পারবেন, সেল বাই দেওয়া আছে এখানে। আমি ডিটেলস একটু আর একটু দেখবো, ডিটেলস দেখার পরে চেষ্টা করবো যেটা উইথড্র করা যায় কিনা, নাকি এটা কোনো কিছু সিস্টেম পরবর্তীতে উইথড্র করা যাবে কিনা, বা ট্রায়াল ফান্ডে অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে চলে গেছে কাজে, মানে এটা অটোমেটিক্যালি এটা এ হয়ে গেছে আর কি। আপনার দেখি এখানে পাশে লেখা আছে, এখানে ক্লিক করি পাশ, মানে এটা অটোমেটিক্যালি আপনার চাল বিউএসডি ক্রেডিট এক্সপিরিয়েন্স পাওয়ার ডেফি। সো আসলে বুঝতে পারছি না। যাই হোক এখন বিষয় হলো যে আমরা এটা পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানাবো যে আসলে এটা নিয়ে একটু দেখতে হবে যে আসলে বিষয়টা এখানে কী কী ইনফরমেশান আসলে তারা উইথড্র করতে দেবে কিনা, এখন এই মুহূর্তে উইথড্র করতে দেবে কিনা। সো আমি এটা পরবর্তীতে দেখে আমি আপনাদেরকে ইনফরমেশানগুলো টেলিগ্রামে জানানোর চেষ্টা করবো। আপাতত আপনার একটা করে অ্যাকাউন্ট খুলে রাখেন, প্রতি রেফারে কিন্তু $5 দিবে মেবি এখানে